সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাচ টেকনিক্যালের পক্ষ থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আমি বরাবরের মতো আপনাদের সামনে আজকে একটি অণু রিভিউ করব, যে অণুটি আপনারা সচরাচর ব্যবহার করে থাকেন নেটের লাইনের জন্যে বিভিন্ন কোম্পানির। আজকে আপনাদের সাথে একটি পরিচয় করে দিব একটি অণুর, যে অণুটি মোটামুটি ভালো কাজ করে এবং বাংলাদেশের সবচেয়ে ছোটো মানের অণু, একদম সাইজে অনেক ছোট। সেই অণুটির সাথে আজকে আপনাদের পরিচয় করে দেবো এবং অণুটি আনবক্সিং করে আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বক্স। বক্সটি হলো বি সোল কোম্পানির একটি অণু। এই অণুটির সাইজ অনেক ছোট এবং এই অণুটি ভালো কাজ করে। আমরা আপনাদেরকে এই অণুটি আনবক্সিং করে এখন দেখাবো। যে দেখতে পাচ্ছেন আমার হাতে অণু, সাথে একটি ফোম দিয়ে রাখা ছিল। এখানে 12 ভোল্টের একটি চার্জার দেওয়া আছে। এটি 12 ভোল্টের চার্জারের মাধ্যমে চলে। চার্জারটি এখন আপনাদেরকে বুঝতে পেরেছেন চার্জারটি কী কাজে ব্যবহার করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন অণু, এই যে চার্জার, দুটি আসলে একবারে বলা যাবে না, আমরা একটা একটা করে বলবো। এটি আপনাদের আজকে কথা বলি, তারপরে চার্জার কীভাবে লাগাতে হয় সেটা তো আপনারা অনেকে জানেন এবং অনেকে দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন অণু, এখানে আপনার ফাইবার ইন করার একটি স্লট আছে, এখানে ল্যান্ড ইন করার একটি স্লট, এখানে পাওয়ার দেওয়ার একটি স্লট আছে, পাওয়ার দেওয়ার একটি স্লট আছে। দেখতে পাচ্ছেন তিনটা স্লট, এখানে আর কোনো স্লট নাই। আমরা অন্যতে দেখেছি এখানে একটা রিস্টার্ট বাটন দেওয়া থাকে, তো এটা রিস্টার্ট বাটন আছে কিন্তু এটা সাইটে। এই দেখতে পাচ্ছেন এখানে এটা রিস্টার্ট বাটন, আপনি ইচ্ছা করলে এখান থেকে রিস্টার্ট দিয়ে নিতে পারবেন। আর এই অণুটি অনেক ছোটো মানের ছোটো অণু এবং এই বাংলাদেশে আমরা যত অণু দেখেছি বিভিন্ন কোম্পানির, জিনেট আছে, আপনার হাওয়াই আছে, বিভিন্ন কোম্পানির অণু দেখেছি, তো এই অণুটি অনেক সাইজ অনেক ছোট। এটি বি সোল কোম্পানির অণু, অণুটি অনেক ভালো মানের এবং এই অণুটি আপনি প্রায় 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে অণুটি চালু হয়ে যায়। কারেন্ট আসলে তখন অণুগুলো চালু হইতে একটু সময় লাগে, কিন্তু এটা চালু হইতে সময় লাগে না, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে এই অণুটা চালু হয়ে যায়। তো অণুটি অনেক ভালো মানের, বাংলাদেশে এই অণুটি এখন প্রাইস চলতেছে 1250 থেকে 1300 টাকার ভিতরে অণুটি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই অণুটি ব্যবহার করে দেখেছি অনেক ভালো এবং অনেক ভালো মানের কাজ করে। তো আপনারা এই অণুটি মোটামুটি 30 থেকে 32 সিগন্যাল অ্যালাউ করে। আপনি 30 থেকে 32 সিগন্যাল যদি আপনি ঢোকাতে পারেন তাহলে এই অণুটি আপনার পন জ্বলবে। এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা পন, তারপর ল্যান, আর হলো পাওয়ারের লাইট। এখানে তিনটা লাইট জ্বলবে, এই কোনায় তিনটা লাইট জ্বলবে। তো আপনার যখন পন চলে যাবে লস দেখাবে, লাল বাতিতে রেড সিগন্যাল দেখাবে, যখন আপনার নেট কানেকশন থাকবে না বা ফাইবার ব্রেক হবে তখন এখানে লাল একটা বাতি জ্বলবে, রেড সিগন্যাল। তো এই নিয়ে আর কিছু বলতে চাই না। তো এই অণুটি অনেক ভালো, আপনারা এই অণুটি ব্যবহার করে জানাবেন যে কীরকম আপনাদের এই অণুটি ব্যবহার করে কীরকম মজা পাচ্ছেন এবং কীরকম অনুভূতি। আমরা অবশ্যই এই অণুটি ব্যবহার করে কমেন্ট বক্সে মতামত জানাবেন যে অণুটি কেমন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।